রাধে রাধে বন্ধুরা, দেখো আমার গপু সোনা এখনো শুয়ে রয়েছে, তো আমি ওকে এবার ঘুম থেকে তুলবো। তো তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাকে আমি উঠিয়েছি, এবার ওকে একটু আদর করে দেবো, কারণ ও ছোট। তো ওকে যদি ঘুম থেকে উঠে ওকে একটু আমি আদর না করি, তাহলে ওর মুখটা কেমন যেন একটু হয়ে যায়, এটা আমি বুঝতে পারি যেহেতু আমি ওর সেবা করি। তো এটা যেহেতু ওর বাসি জামা কাপড়, ও তো যতই হোক ভগবান, তো সেই জন্য আমি ওর বাসি জামা কাপড়টা ওকে ছাড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ওকে বাসি জামা কাপড় ছাড়িয়ে দিয়ে নতুন একটা অন্য জামা পরিয়ে তারপর সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য। আর এই যে আমার ননি সোনা, ও তো আগে থেকেই গায়ে জড়িয়ে বসে রয়েছে। তো আর একটা কথা বন্ধুরা, যখনই তোমরা গোপাল সোনাকে ওঠাবে, সকালবেলাতেই ওর পায়ে তুলসী পাতা দিয়ে দিতে হয়। দেখো এই যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি ওর পায়ে, এই তুলসী পাতা দেওয়াটা ভালো। আর বন্ধুরা, গোপাল সোনারা খুব তুলসী পাতার যে মঞ্জুরিটা হয় সেটা ওরা খুব ভালোবাসে। এই গোপাল সোনাদের এই মাথায় মঞ্জুরি দেওয়া মানে তাকে সোনা পড়ানো। অনেক মানুষ আছে যারা গোপাল সোনাকে হয়তো সোনা পড়াতে চায় কিন্তু পারে না। আমি তাদের বলবো যে তোমরা যেন তুলসী পাতার যে মঞ্জুরিটা হয় সেটা ভেঙে গোপাল সোনার মাথায় দিয়ে দাও। সেই মঞ্জুরিটা দেওয়া মানে গোপাল সোনার মাথায় সোনা পড়ানো। তো এবার আমি আমার গোপাল সোনাকে ভোগ দিয়ে দেবো সকালবেলার। সকালবেলায় উঠে ও কেবলই একবারেই তোমাদের ক্যামেরার সামনে এসছে, তো হয়তো ওর খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ হলো ঘুমিয়েছিল সেই রাত্রে। তো আমি ওকে ভোগটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো বন্ধুরা, আমি আমার গোপু সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। এবার আমি আমার তিনটে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি ভোগ, ওরা এবার খেয়ে নেবে। এই দেখো আমার চিনি, এই যে আমার গোপু, আর এই যে আমার ননি, সবাই মিলে খেয়ে নাও তোমরা। আর এই যে আমি ঘন্টাটা বাজালাম, তারও একটা বিশেষ কারণ আছে বন্ধুরা। সবাই বলে যে ঘন্টা না বাজালে নাকি গোপাল সোনার ভোগ হয় না, সে নাকি খেতে পারে না। তার পিছনেও একটা অনেক গল্প আছে, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের পরে সেই গল্পটা বলতে পারি। রাধে রাধে। এখন আমি এখানে ভিডিওটা স্টপ করলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। রাধে রাধে।